वेलकम टू माय चैनल सिनेमाटोग्राफर लाइफ। এই এখন গড়বেতা স্টেশনে আসলাম। এখন বাজে 3:10, 3:32 ট্রেনটা মিস করেছে। এখন দেখা যাক কখন পুরুলিয়ার ট্রেনটা ঢোকে। একটু মিদুন মেদিনীপুরের কাজটা শেষ হয়ে গেছে। এখানে একজন লোককেও দেখতে পাচ্ছি না। ট্রেন পুরোই, এখানে স্টেশনটা পুরো খালি। তোমাদের দেখাই পুরো স্টেশনটা। এখানে শুধু আমি আছি আর পায়রার আওয়াজ হয়তো তোমরা শুনতে পাবে, আর কেউ নেই পুরো স্টেশনে। একা কেউ নেই। 3:00 বাজে এখন। দেখা যাক কখন ট্রেনটা আসে। আসছে জানি না, এটা কোথাকার ট্রেন। দেখা যাক কি ট্রেন। স্টেশন পুরো খালি, আমি একা ছাড়া কেউ নেই। একটু একটু ভয়ও লাগছে, বাট কি করবো বুঝতে পারছি না, কারণ অলরেডি ট্রেনটা লেট। এখন কতক্ষণ লাগে, মানে অ্যাকচুয়ালি আসার কথা 3:32-এ, তো এখন বাজে 3:00, মানে এখন এক্ষুনি দেখলাম আপডেট 3:40। পুরো একা আছি। এইবারও ভাবলাম যে আমার ট্রেনটা এসছে, আমি যে ট্রেনটায় যাব, কিন্তু এখনো সেই ট্রেনটা আসেনি। একটা ট্রেন আসছে সেটা চলে গেল। আমি ভাবলাম চলে এসছে, এরপর এবার হয়তো যেতে পারবো, সেটাও হয়নি। আর দেখতেই পাচ্ছ পিঠে ব্যাগ, এটা হচ্ছে গিম্বেলের ব্যাগ। ঠিক আছে, পুরো ভারী, পুরো ফুল লাগেজে ভর্তি। আমি জানি না ট্রেনটা কতক্ষণ লেট করবে। আর ৩:37 বাজে, ট্রেন যত দেরি করছে ভয়টা যেন আরো দূরেই যাচ্ছে। কারণ ছোটবেলায় আমরা যা গল্প শুনেছি, মানে ট্রেনের অনেকে মারা যায় ইয়ে করে, আর সেই গল্পগুলো যেন আমার মাথায় ঘুরে বেড়াচ্ছে, ভয় লাগছে। যদিও ফার্স্ট টাইম এই ধরনের এক্সপিরিয়েন্স আমার, মানে শুধু শুনে গেছি, বাট আজকে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স হলো যে ভয় কাকে বলে। ট্রেনে ওঠার পর ভয়টা অনেকটা কমে গেছে, কারণটা তোমরাও জানো, কিন্তু ওখানে ভয় পাওয়ার মতো আমি কিছু দেখতেও পাইনি। হ্যাঁ, মাঝে মালগাড়ির আওয়াজে একটুখানি ভয় পেয়েছিলাম, বাট ভয় পাওয়ার মতো সত্যি কিছু নেই। আজকের মতো এখানেই টাটা, আবার আসছে নতুন ব্লগ নিয়ে। আর অবশ্যই এই ধরনের জার্নি দেখার জন্য তোমার সাথে থেকো, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আর অবশ্যই আমি ট্রেন থেকে নেমে তোমাদের পুরুলিয়ার সকালটা দেখাবো।